নমস্কার বন্ধুরা, ছবিস কিচেনে আমি ছবি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে এটা আমি কোনো রান্না নিয়ে আসিনি, আজকে একটা স্ট্রিট ফুড দেখাচ্ছি। তো এই রেসিপিটার নাম হচ্ছে সুইট কর্ন ফ্রাই। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য। তারপর চলুন আজকে তাহলে রেসিপিটা শুরু করা যাক। আচ্ছা, সুইট কর্ন ফ্রাই বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা একটা ভুট্টা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মানে একটু ছুলে নেবো। ফার্স্টে আমি প্লেটটা একটু সরিয়ে দিচ্ছি, আর এই ছুরিটা আচ্ছা সুইট কর্ন ফ্রাই করার জন্য আমি প্রথমে এখানে একটা ভুট্টা নিয়ে নিয়েছি। এবার এটাকে খোসাগুলো পুরো ছাড়াতে হবে, সেই জন্য আমি প্রথমে আপনাদের দেখা যায় প্লেটটা একটু সরিয়ে রাখলাম। এবার আমি এই যে খোসাগুলো সেগুলোকে আমি একটুখানি ছাড়াচ্ছি। আমি কীভাবে ছাড়াচ্ছি আপনারা দেখুন, বোটাটা যেন ঠিক থাকে। আমার এটা পুরো ছাড়ানো হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এই খোসাগুলোকে সব সরিয়ে ফেলছি। এবার আমি এই যে আগার অংশটা, এইটাকে আমি ফেলে দেবো। এটাকে একটুখানি ছুরি দিয়ে একটুখানি কেটে দিচ্ছি, কারণ এটার মধ্যে একটুখানি কালো কালো মতো ময়লা আছে, এটা কেটে ফেলে দিলাম। এবার আমি এটাকে কী করে ফ্রাই করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এটাকে আমি ইয়ে করে মানে পরিষ্কার করে সুন্দর করে নিলাম। এবার আমি এটাকে ফ্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটা এবার আমি এই ভুট্টাটাকে আমি পোড়ানোর জন্য আমি এখানে একটা রুটি ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এইটাকে আমি এখানে গ্যাসের উপরে বসিয়ে দিলাম, গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। গ্যাসের উপরে আমি বসিয়ে দিলাম, গ্যাসটাকে হাই করে দিলাম। এবার আমি এর উপরে এইভাবে আমি রেখে এটা একভাবে রাখলে হবে না, এবার প্রথমে সামনেটা, তারপরে আস্তে 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 এটা হতে থাকবে, তারপরে এটাকে উপর নিচ করতে হবে। আর এটা আপনারা যখন করবেন তখন একটু সাবধানে করবেন, কারণ কি ভুট্টা তো ফাটে, হয়তো ফেটে মুখে চোখে লাগতে পারে, ওই জন্য এটাকে একটু সাবধানে করতে হবে। এটা মানে ভুট্টা রাস্তার ধারে ঠেলাওয়ালারা একটু বিক্রি করে এবং সেখানে তারা তৈরি করেও মানে লোককে দেয়, কিন্তু আমি চাই যে আপনারা ঘরেই তৈরি করুন, ঘরে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ান। সেটা আমি মনে করি সেটা সবথেকে ভালো হবে, কারণ কি রাস্তার জিনিস খাওয়াটা উচিত না। তো এইভাবে ঘরে ভুট্টাটা কিনে নিয়ে আসবেন, কিনে এনে এবার আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা ঘরে তৈরি করে বাচ্চাদেরকে দেবেন, নিজেরাও খাবেন। এই আগে পিছে করে এটাকে পুরো একদম সুন্দরভাবে পোড়াতে হবে, যেন আবার জ্বলে না যায়, এমনভাবে পোড়াতে হবে যেন প্রতি মানে পুরোটাই যেন একদম মানে সেদ্ধ হয় আর যেন কালো হয়ে না যায়। যে ফাটছে ফটফট করে, হয়ে গেল আমার এটা তৈরি করা হয়ে গেল। এবার আমি এটাকে কিভাবে খেতে হবে সেইভাবে আমি প্রস্তুত করে আপনাদের দেখাচ্ছি। এই যে ভুট্টাটা আমি তৈরি করলাম, এবার এটাকে তো খাওয়ার উপযুক্ত তৈরি করতে হবে, এই জন্য আমি কী করছি, আমি এটাকে কীভাবে আপনারা পরিবেশন করবেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমি এখানে একটুখানি নুন দিলাম, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। এটা সাদা নুনেই ইয়ে করতে হয়, কোনো বিট নুন নয়, সাদা নুন দিয়ে এটা গায়ে মাখাতে হবে ভুট্টাটার গায়ে। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো, একটু টেস্টটা ভালো হবে। এবার করে এবার আমি এটাকে সুন্দর করে বেশ একটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে এবার লঙ্কাটা আপনারা যে যার মতো নিজের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এভাবে আমি একটু মিশিয়ে দিলাম, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, আর বেশি দেবো না, ঠিক আছে। এবার এটা হয়ে গেল, এবার এটাকে একটা আমি ছোটো একটা লেবুর টুকরো নিয়ে নিয়েছি, একটা আধ ফালি লেবু নিয়েছি। এবারে লেবুটাকে এই যে লঙ্কার ইয়েটা নুনটা আর কি এর মধ্যে লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে এটাকে ধরে নেবো, একটু ধরে নিয়ে এবার এটাকে এইভাবে গায়ে লাগিয়ে দিতে হবে। বাটিটাকে একটুখানি সরিয়ে দিচ্ছি,
এবার আমি আপনাদের দেখার সুবিধার জন্য এভাবে একটুখানি করে লাগিয়ে নেবেন এর মধ্যে লেবুর মধ্যে আর এইভাবে পুরো ভুট্টাটার মধ্যে লাগিয়ে দিতে হবে এটা খেতে খুব ভালো লাগে আপনারা অতি অবশ্যই ঘরে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো হয়ে গেছে আমার এটা লাগানো এটা এরকম করে রেখে দিন ঠিক আছে এই হচ্ছে আমার ভুট্টা এই হচ্ছে আমার সুইট কর্ন ফ্রাই আপনারা দেখুন আচ্ছা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য আর সকলে কিন্তু অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা চ্যানেলটা দেখছেন অনেকেই এবং খুব ভালোই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব কেউ করছেন না তো এটা তো আমি চাই না আমি আপনাদের কাছে একটু সাবস্ক্রাইব চাইছি এছাড়া তো আর কিছু না পাশে একটা লাল বাটন আছে সেই বাটনটা টিপতে কিন্তু কোনো কিছু লাগে না পয়সা লাগে না কিছু লাগে না আপনারা শুধু কম বাটনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি তো এইটুকুনি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেই পারি তো অতএব আপনারা আমার দিকে তাকিয়ে আপনারা এইটা কিন্তু একটুখানি মাথায় রাখবেন আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন বাড়ির সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে রেসিপিটা আজকে এই পর্যন্তই সামনের দিন আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য